আমি এখন কি করব? সৌমিলির বাবার সামনে কি করে গিয়ে দাঁড়াবো? আমি তো সৌমিলিকে নিজের মুখে কথা দিয়েছি, কি করব? ঈশ্বর, কি করব এখন? আঙ্কেল, আসলে মা আমার বিয়ে নিয়ে এতটাই উতলা হয়ে পড়েছে যে একের পর এক মেয়ে দেখে যাচ্ছে, কিন্তু আমার সম্মতি পাচ্ছে না। তাই মায়ের মনে হয়েছে যে হয়তো সৌমিলির সাথে আমার বিয়ে দেওয়া যেতে পারে। এসব তুমি কি বলছো অনিশ? আমি ঠিকই বলছি আঙ্কেল, সৌমিলি আমার ছাত্রী, ওকে আমি কখনো এই চোখে দেখিনি, আর আমি তো বিয়েই করব না। মানে তুমি যেটা বলছো অনিশ, সেটা কি ভেবে বলছো? হ্যাঁ আঙ্কেল, আমি ভেবেই বলছি। আমি সারা জীবন নিজেকে মানুষের সেবার কাজে উৎসর্গ করতে চাই, আর সৌমিলি তো আমার স্টুডেন্ট, ওর সম্বন্ধে আমি এরকম কথা ভাবতেই পারি না। তুমি বলছো তুমি আমার মেয়েকে বিয়ে করবে না, কি বলবো গিয়ে আমি আমার মেয়েকে? আরে ও এত আনন্দে রয়েছে, আমি আমি সত্যি কথাটা ওকে বলি কি করে বলো তো? আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি ওর সাথে কথা বলবো। কার সাথে কথা বলবে তুমি? আমার মেয়ের সঙ্গে? কি করে অনিশ, কালকে তোমাদের বাড়ি থেকে যাওয়ার পর ও এতই আনন্দে ছিল যে সেলিব্রেট করতে আজ বান্ধবীদের নিয়ে ও সকালে ব্যাংককে চলে গেছে। তিন দিন পর ফিরবে, এত বড় মিথ্যাচার তোমার মা করলেন কেন? এই ব্লান্ডারটা করলেন কেন? কেন ওকে আশা দিলেন? কেন সামলাবো কি করে ওকে? কে সামলাবে ওকে? আঙ্কেল, ভুল হয়ে গেছে, মা একটু ভুল করে ফেলেছে। আসলে মা আমার আমার বিয়ে নিয়ে এত ডিপ্রেশনে রয়েছে না। আমি আমি মাকে ডেকে আনছি, আমি ডেকে আনছি আঙ্কেল, আমি ডেকে আনছি। আর আঙ্কেল, সৌমিলি ব্যাংকক থেকে ফিরুক, আমি কথা বলবো সৌমিলির সাথে, সৌমিলি ঠিক বুঝবে, নিশ্চয়ই আমার কথা শুনবে। আরে বাবা, আমার মেয়েকে আমি চিনি, ও কিচ্ছু বুঝবে না, ওকে বোঝানো অসম্ভব। একবার যখন ও বলেছে যে ও তোমাকে পছন্দ করে, ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়, তখন বিয়ে তো ও তোমাকে করবেই। কিন্তু ও তো ওকে বিয়েই করতে চায় না। তাহলে তো আমার মেয়ের সঙ্গে মজাটা করারই কোনো প্রয়োজন ছিল না। তোমার মা না জেনে শুনে কেন এটা করলেন? কেন আমার মেয়ের ইমোশনটা নিয়ে খেললেন তিনি? কেন? আসলে আমার স্ত্রী কারোর সাথে কোনো কথা না বলে, কোনো আলোচনা না করে এটা করে ফেলেছে। একটা জিনিস আমি সিম্পলি বুঝতে পারছি না, কি কি মাসুল দিতে হবে সবাইকে, কিন্তু মাসুল তো দিতেই হবে। অনিশ ভাই, এটা কিন্তু তুমি খুব ভুল করলে। তুমি কিন্তু হাতে আসা চাঁদ, রাজত্ব, রাজকন্যা সব ছুঁড়ে ফেলে দিলে। এরকম বোকামোকিও করে আজকালকার দিনে? তুমি তুমি তো জানো উনি কত ইনফ্লুয়েন্সিয়াল একজন লোক, কখন রাগের মাথায় কি করে ফেলবে। না না না, এটা কিন্তু খুব ভুল করলে অনিশ, খুব ভুল করলে। তুমি কিন্তু এই মেয়েটাকে বিয়ে করতেই পারতে। সেটা হয় না সুকান্তদা। যাই হোক, যা হবার তা হয়ে গেছে। আমি আমি সৌমিলিকে বোঝাবো, যখন সৌমিলি ফিরে আসবে তোমরা প্লিজ একটু মাকে বুঝিয়ে বলো, আমি আসি। অনিশ বলছি, খেয়ে যাও। কি হবে কে জানে, সত্যি সৌমিলি যা জেদি মেয়ে। সত্যি
কি হবে কে জানে। এই সৌমিলি মেয়েটা এত সহজে সবটা মেনে নেওয়ার মেয়ে নয়, ও এত সহজে অনিশকে ছেড়ে দিতে চাইবে না। কি করবো আমি, ছেলেটাকে কি করে ওই মেয়ের হাত থেকে বাঁচাবো আমি, কি করে? কি সুন্দর গন্ধ! হ্যাঁ রে সর্বমঙ্গলা, তোর ধূপকাঠির তো খুব সুন্দর গন্ধ। অনিশ তো একদম ঠিক কথা বলেছিল, এত সুন্দর ধূপকাঠি তো যে কেউ কিনতে রাজি হবে। আর সম্পূর্ণ হার্বালও ফুলের পাপড়ি পাতার রস এসব দিয়ে বানালি, তাই না? হ্যাঁ দিদিভাই, নিজে যতটুকু জানি তাই দিয়েই যেমন পারি বানাই। যেমন সুগন্ধ নিজের ভালো লাগে তেমনই মানুষজনকে দেওয়ার চেষ্টা করি। না না, সত্যি খুব ভালো গন্ধ, কি সুন্দর মনটা ফ্রেশ হয়ে যায়। তোর ধূপকাঠি তো জনপ্রিয় হওয়া উচিত, এই সর্বমঙ্গলা ধূপকাঠি ঘরে ঘরে ছড়িয়ে পড়া উচিত। আর তা সত্যি পড়বে আমি জানি, তুই চিন্তা করিস না। দিদিভাই তুমি এতটা নিশ্চিত যে আমি সফল হবই? আমার ভাইটাকে আমি খুব ভালোভাবে চিনি, ওর কাছে তুই কি বলতো একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট। এই যে তোকে উৎসাহ দেওয়া শুরু করেছে, যতক্ষণ না তোকে সাকসেসফুল দেখছে ও থামবে না। আর তাছাড়া ও নিশ্চয়ই তোর মধ্যে কোনো সম্ভাবনা দেখতে পেয়েছে। যতদিন না তোর ধূপকাঠি জগৎজোড়া নাম করছে, অনিশকে তোর পাশে পাবি, দেখিস। আরে ধরুন না বাবা, ধরুন, চটপট খেয়ে নিন তো। পিউদি, ও পিউদি, আরে কোথায় গেলে সব? বাহ, ধূপকাঠি বানাতে শুরু করে দিয়েছেন আপনি, খুব ভালো করেছেন। এই যে এখানে আপনার ধূপের গুঁড়ো রয়েছে, ধুনোর গুঁড়ো রয়েছে, চন্দনের গুঁড়ো রয়েছে, আর সবগুলো মিলিয়ে নিন তো। ও আপনি এগুলো সব এনেছেন, ভালো হয়েছে, আমাকে তো আনতেই হতো। ঠিক আছে, আপনি এখন আছেন তো, আমি আমার হাতের কাজগুলো সেরেই আপনাকে টাকা দিচ্ছি। থাক, আপনাকে আর দিতে হবে না, ওটা আপনার কাছেই রাখুন। আপনাকে আরো প্রোডাক্ট বানাতে হবে, র ম্যাটেরিয়ালস কিনতে হবে, ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আপনাকে কিন্তু এক মাসের মধ্যে 1,00,000 টাকা প্রফিট করতে হবে। ওই 2 ব্যাগ ধূপকাঠি সারাদিন লোকাল ট্রেনে হকারি করলে কিন্তু উঠবে না। তাই জন্যে আমি একটা ভাবনা ভেবেছি। কি ভাবনা ভেবেছিস? আর্টস অ্যান্ড ক্রাফট আছে না, সোহিনী মিত্র, যিনি খুব সোশ্যাল কাজকর্ম করেন, খবরের কাগজে যার খুব ছবিও বেরোয়। হ্যাঁ হ্যাঁ, উনি নাকি মহিলাদের স্বনির্ভর প্রকল্পের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিনে মার্কেটিং করে, হাতে বানানো জিনিসপত্র নাকি কেনে, সেগুলো কিনে উনি বিদেশে পাঠান ব্যবসার জন্য। আমি ভাবছি ওনার সাথে একটু যোগাযোগ করব। ওনাকে যদি আমরা এই সর্বমঙ্গলার বানানো ধূপকাঠি দিতে পারি তাহলে কিন্তু ভালো দাম পেতে পারি আমরা। সর্বমঙ্গলা, আপনি তো ওই নর্মাল 5 টাকার প্যাকেট বানান, আর পাশাপাশি ওই স্পেশাল প্যাকেট বানাবেন। আপনি এমন কিছু ধূপকাঠি বানান যেগুলো এই স্পেশাল ধরনের কাস্টমাররাই কিনবে। আর্টস অ্যান্ড ক্রাফটস এই ধরনের এক্সক্লুসিভ হ্যান্ডক্রাফটসগুলো কেনে। হ্যাঁ তা তারা করতেই পারিস, ওরা তো লটে মাল নেয়, অনেকগুলো ধূপকাঠি বিক্রি হবে আর কম সময়ে অনেক টাকা লাভ হবে। আমি তো সেটাই ভাবছি। আপনি আপনি বুঝতে পেরেছেন তো সর্বমঙ্গলা? হ্যাঁ, যদি বিক্রি হয় তাহলে তো ভালোই, ভালো ধূপকাঠি আমি এক্ষুনি বানিয়ে ফেলতে পারি। তাহলে দেরি না করে কাজকর্ম শুরু করে দিন, আর আশেপাশে দোকানে যেখানে ধূপকাঠি বিক্রি হয় তার আমি একটা লিস্ট বানিয়েছি। গোস্বামী ভান্ডার, নিবেদিতা স্টোর, কালীগঙ্গা দশকর্মা, গাজীপীঠ স্টোর, নিহারিকা দশকর্মা, এরকম আরও 46টা দোকান আছে যেগুলো আমি লিস্টের মধ্যে রেখেছি। এই লিস্টের দোকানগুলোকে অন্তত 10টা প্যাকেট করে আমরা মাল পুশ করব। আমার মনে হচ্ছে এই দোকানগুলোতে আপনার ধূপকাঠি বেশ বিক্রি হবে, জানেন তো। যদি ওদের আরও প্রয়োজন হয় আমরা কালকে দেব, কিন্তু আপনাকে প্রোডাকশন লেভেলটা কি, আপনার চোখে জল কেন? ও কিছু না, ধূপের গুঁড়ো পড়ে গেছে। দেখেছেন, একটু সাবধানে কাজ করবেন তো, যান চোখে একটু জল দিয়ে আসুন। আর শুনুন, একটু হাত চালিয়ে কাজ করুন। আর পিউদি, আমি একটু শুলাম, বুঝলে? শুয়ে পড়বি মানে?
হ্যাঁ রে, সেই সকালবেলা বেরিয়েছিস, মা কিছু বলেনি? আরে মা কি বলবে, মা যে একটা ঘটনা ঘটেছে না, তোমাকে সব পরে বলবো। আবার কি ঘটনা ঘটেছে? বলবো বলবো সব তোমাকে পরে বলবো, এখন আমি গেলাম, বুঝেছো? যা, আমি তো সৌমিলিকে ফোন করলাম না, ওর বাবা কি এতক্ষণে সৌমিলিকে বলে দিয়েছে? সর্বনাশ, সে আবার আজই ফিরে এসে বাড়িতে হামলা না করে। ও বাবা, আর মেয়ে পেল না, সে সত্যি মা সৌমিলিকে আমার ঘাড়ে চাপাচ্ছে।